আলো যেমন চারপাশ আলো করে তোলে একজন প্রকৃত গুণী মানুষও ঠিক তেমনি তার গুণ দিয়ে চারপাশ ভরিয়ে দেন সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে যেমনটা শাকিব খানকে চিতে ভুল করেননি ওপার বাংলার দুই সুপারস্টার শ্রাবন্তী ও শুভশ্রী আর তাই তো এই দুই সুপারস্টার শাকিব খানের প্রশংসায় যেন পঞ্চমুখ সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে জিজ্ঞাসা করা হয় শাকিব খান কেমন তিনি কেমন অভিনয় করেন তিনি সেই আগের মতোই আছেন নাকি পরিবর্তন হয়েছেন জবাবে হাসতে হাসতে শ্রাবতী বলেন শাকিব খান মানুষ হিসেবে খুবই ভালো তিনি বেশিরভাগ সময় চুপচাপ থাকেন কিন্তু তিনি অনেক মিশুকে স্বভাবের আমরা সবাই সময় হইচই করি গল্প করি কিন্তু তিনি চুপচাপ থাকেন তবে এই চুপচাপের মাঝেই হঠাৎ হঠাৎ করে তিনি এমন এমন কথা বলেন যা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে শ্রাবতী আরও বলেন ওনার সাথে আমার কাজের অভিজ্ঞতা অনেক ভালো যদিও আমরা একসাথে খুব বেশি কাজ করিনি কিন্তু যতটুকু কাজই একসাথে করেছি ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি উনি কাজের ক্ষেত্রে অনেক দায়িত্বশীল তাছাড়াও উনি বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক কিং খান এক নামে সবাই বলতে গেলে পাগল তবে শাকিব খান সুপারস্টার হলেও তার মধ্যে কখনো সুপারস্টার সুপারস্টার সেই ভাবটা আমি দেখিনি তিনি আরও বলেন শাকিব খান বরাবরই অনেক মিশুকে আর হাসি খুশি স্বভাবের আর তিনি এখন সেই আগের মতোই আছেন তবে তার লুকটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে শাকিব আগের চেয়ে এখন আরও সুন্দর হয়ে গেছেন শ্রাবমন্তীর মতো একই প্রশ্ন শুভশ্রীকে করা হয় জবাবে শুভশ্রী বলেন শাকিব খান খুবই চুপচাপ নিরীহ প্রকৃতির একটা মানুষ আমরা পাঁচটা কথা বললে তিনি একটা কথা বলেন তবে তিনি যখনই কথা বলেন তখনই ওনার মুখে একটা মিষ্টি হাসি লেগে থাকে তিনি খুবই হাসি খুশি প্রকৃতির একটা মানুষ আমি যেমন অনেক কথা বলতে পছন্দ করি বা কথা বলি সাকিব ঠিক তার বিপরীত সবসময় চুপ করে বসে থাকেন তবে মানুষ হিসেবে তিনি অনেক ভালো কাজের দিক থেকেও তিনি অনেক অভিজ্ঞ একজন মানুষ ওনার সাথে কাজ করতে ভালো লাগে কারণ ওনার কাছ থেকে অনেক কিছু শেখা যায় সাকিব খানের সাথে আবার কাজের প্রস্তাব পেলে করবেন জানতে চাইলে শুভশ্রী বলেন হ্যাঁ অবশ্যই করব তবে আমরা চাই সাকিব এবার আমাদের দেশে আসুক এবং অনেক কাজ করুক শুভশ্রী আরও বলেন কয়েকদিন আগেই সাকিবের সাথে আমার কথা হয়েছে সাকিব আমাকে বললো তুমি তো অনেক ভালো অভিনয় করো বাংলাদেশে তুমি তোমার অভিনয় দিয়ে জমিয়ে দিয়েছ সাকিবের কথা শুনে আমি বললাম আমি বাংলাদেশে যেমন জমিয়ে দিয়েছি সেরকম আমাদের এখানে এসেও তোমাকে জমিয়ে দিতে হবে তোমাকে আমাদের এখানে এসে অনেক ছবি করতে হবে সাকিব সম্পর্কে এমনটাই বললেন ওপার বাংলার দুই জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও শুভশ্রী ভিওয়ার্স কথায় আছে গুণী মানুষের গুণ গায় সবাই আর তাই ওপার বাংলার দুই জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও শুভশ্রী দুজনেই সাকিব খানের প্রশংসা করেন এবং তারা চায় সাকিব তাদের দেশে যেয়ে অভিনয় করুক তো ভিউয়ার্স ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি